এই যে দেখেন পুরো একটা আলু দিছে। আমি হচ্ছে কাচ্চি মশাই, সারিন্দা রেস্টুরেন্টের কাচ্চির প্যাকেট পার্সেল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ ফয়সাল ফ্রম ফয়স ব্লগস এন্ড ওয়েলকাম টু ফয়স ব্লগ ইউটিউব চ্যানেল। তো কিছুদিন আগে হচ্ছে আমার ইউটিউব কমিউনিটি এবং ফেসবুক পেজে একটা পোস্ট করা হয়েছিল। পোস্টের মধ্যে লেখা ছিল ময়মনসিং এর দুইটি রেস্টুরেন্টের কথা, সেখান থেকে হচ্ছে কাচ্চির কম্পারিজন ভিডিও করব। তো আগে ছিল দুইটা রেস্টুরেন্ট, এখন একটা প্লাস হয়েছে, ওইটা হচ্ছে সারিন্দা, নোয়াবিয়ানা এবং হচ্ছে কাচ্চি মশাই। এই তিনটা রেস্টুরেন্টের কাচ্চি দিয়ে আমরা কম্পারিজন ভিডিও করব, কোন রেস্টুরেন্টের কাচ্চি সবচেয়ে ভালো। আই হোপ সবার ভিডিওটা ভালো লাগবে। তো জানি না ভিডিওটা কেমন হবে। আমার চ্যানেলে যারা নতুন তারা প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন। এখন হচ্ছে আমরা আমাদের পার্সেল গুলা কালেক্ট করি কাচ্চির, তো হচ্ছে রেস্টুরেন্টে যাই। সো লেটস গো। দেখি তারা কত মিনিটের মধ্যে আমাদের পার্সেলটা ডেলিভারি দিতে পারে, তো দেখা যাক। আমাদের কথা মতো হচ্ছে লাগছে 2 মিনিট 12 সেকেন্ড। এখন হচ্ছে এখান থেকে চলে যাব অন্য একটা রেস্টুরেন্ট, তো ওইখানে দেখা হচ্ছে। রাইট নাও আমরা চলে আসছি হচ্ছে সারিন্দার সামনে। এখন আমি হচ্ছে সারিন্দার সামনে আছি, তো
আজকে খুবই ফাস্ট, সুপার ফাস্ট আজকে। এখন চলে যাব, দেন হচ্ছে ফুটিওটা আপনাদের সাথে তুলে ধরব। মাইকে সিঙে বেস্ট খাচ্ছি, কোথায় পাওয়া যায়। তো চলেন হচ্ছে আমি বলতে চলে যাব। আমরা এখন হচ্ছে ফুটরি বইতে চলে আসছি। সর্বনাশ ময়মনসিং এর যে বেস্ট তিনটা রেস্টুরেন্ট আছে, এখান থেকে আমরা হচ্ছে কাচ্চি নিয়ে আসছি পার্সেল হিসেবে। এই তিনটা কাচ্চি থেকে আমরা কম্পারিজন ভিডিও করতেছি, রিভিউ দিব। পার্সেলটা নিয়ে আসছি হচ্ছে নোয়াবিয়ানা পার্সেলটা, আপনারা দেখতে পাচ্ছেন এই যে। তারপরে হচ্ছে সারিন্দার কাচ্চি, এই যে পার্সেল। তারপর লাস্ট হচ্ছে কাচ্চি মশাইয়ের কাচ্চিটা। তো আমরা এখন ফার্স্টে নোয়াবিয়ানার যে কাচ্চিটা আছে এটা দিয়ে আমরা টেস্ট শুরু করব, আপনাদের জানাবো এটার কাচ্চি কিরকম। তো এটার মধ্যে হচ্ছে ফার্স্টে একটা আলু দিছে বড়, এই যে গোস্ত, এটা আরেকটা গোস্ত, মানে দুইটা গোস্ত, একটা হচ্ছে আলু আর হচ্ছে কাচ্চি। তো এটা আমি এখন হচ্ছে দেখবো কিরকম। তো নোয়াবিয়ানার যে কাচ্চিটা এটা টেস্ট করলাম, এটা আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো। এবং কাচ্চি কাচ্চির থেকে আমার হচ্ছে যে গোস্তটা সাথে থাকে এটা হচ্ছে খুব বেশি ভালো লাগছে। আর আরেকটা একটা কথা বলতে চাই, নোয়াবিয়ানার যে রেস্টুরেন্টটা এটার মধ্যে সবসময় অনেক ভিড় থাকে, আমি যতবারই গেছি। হচ্ছে সারিন্দা রেস্টুরেন্টের কাচ্চির প্যাকেট পার্সেল। আর এটা যে তিনটা রেস্টুরেন্টে আমরা কালেক্ট করছি পার্সেল কাচ্চির, সব থেকে ছোট। তো এই ছোট প্যাকেটে কিরকম কাচ্চি হবে, ছোট মরিচের জাল অনেক বেশি থাকে, তো এটা দেখবো যে জাল আসলে কতটা। এটার সাথে হচ্ছে একটা গোস্ত, তারপর হচ্ছে একটা ছোট্ট আলু, মানে নোয়াবিয়ানা যে একটা বড় আলু দিছে এটাতে ততটা বড় আলু দেয় না, ছোট দিছে। আর হচ্ছে এটার মধ্যে মেবি একটা গোস্ত দিছে। এটা এখন হচ্ছে খেয়ে দেখবো কেমন। বিসমিল্লাহ। নোয়াবিয়ানার যে গোস্তটা এটার থেকে এটা মানে ভালো লাগে নাই, ওইটা আগেরটা ভালো লাগছিল। এটা একটু জাল জাল লাগতেছে, ওইটা জাল ছিল না, যেহেতু জাল আমার পার্সোনালি পছন্দ না, আমি জাল খাই না, তো এটা আমি অ্যাভয়েড করবো। এই সারিন্দা থেকে মানে নোয়াবিয়ানার কাচ্চিটা মনে হয় বেস্ট। তো এখন হচ্ছে আমরা কাচ্চি মশাইয়ের যে লাস্ট পার্সেলটা আছে ওইটা থেকে আমরা রিভিউ করবো। নামই হচ্ছে কাচ্চি মশাই, এটার মধ্যে জাস্ট শুধুমাত্র কাচ্চি পাওয়া যায়, কাচ্চির জন্য আর কি বেস্ট ময়মনসিং এর সবাই বলে। আর এটা পার্সোনালি অনেকবার কাচ্চি মশাই খাইছি, খুবই ভালো লাগে। তো এটা প্যাকেটের সাইজও কিন্তু আমরা হচ্ছে সারিন্দা নোয়াবিয়ানা দেখছি, তো ওইটার প্যাকেট থেকে এটার প্যাকেট সবচেয়ে ভালো বড়। এটার সাথে হচ্ছে যে ব্যাগটা দিছিল এটা দেখায় একটু, এই যে এই ব্যাগটা দিছিল। আর নোয়াবিয়ানা যে কাচ্চিটা দিছিল এটারও প্যাকেটের সাথে, মানে এই প্যাকেটটা ছিল, মানে ব্যাগটা ছিল এটা। বাট কাচ্চি মশাইয়ের যে পার্সেলটা এটার সাথে স্ট্যান্ডার্ড একটা ব্যাগ দিছিল, যেটা হচ্ছে খুবই ভালো। আসলে রাস্তা দিয়ে যখন নিয়ে যাবে পার্সেলটা, যদি না দেখা যায় যে হচ্ছে তাদের লোগো তাদের প্যাকেট, তাহলে কিন্তু মানে বোঝা যাবে না যে আসলে এটা কি নিচ্ছে। তো এটা হচ্ছে খুবই ভালো একটা দিক। এখন দেখবো হচ্ছে কাচ্চি মশাইয়ের যে কাচ্চিটা এটা কেমন। আমরা এটার টেস্টটা দেখবো। আর এটার সাথে হচ্ছে আমাদের এই যে দেখেন পুরো একটা আলু দিছে, ওইটার সারিন্দার মধ্যে এতটুকু একটা ছোট আলু একটা গোস্ত, আর নোয়াবিয়ানাতে দুইটা গোস্ত দিছে, একটা আলু দিছে সারিন্দা থেকে একটু বড়। কিন্তু এটা দেখেন এটা কত বড় দেখছেন, এটা অনেক বড়। তারপরে হচ্ছে
তারা এরকম একটা গুস্ত এই যে এখানে আরেকটা গুস্ত দিছে এবং খাবারের পরিমাণও অনেক বেশি দুইটা থেকে বিসমিল্লাহ এটা হচ্ছে রিভিউটা দেই সো এটার খাবারটা দুইটা থেকে বেস্ট ছিল যেহেতু সব সবকিছু পরিমাণ দেওয়া হয়েছে ভালোভাবে সুন্দরভাবে তারা হচ্ছে আমাদের ডেলিভারি খুব কম সময়ের মধ্যে দিছে এবং তাদের ব্যাগ তাদের হচ্ছে খাবারের কোয়ান্টিটি সবগুলাই একটু বেশি বেশি ছিল দুইটা থেকে কিন্তু মজার বিষয় হচ্ছে এই তিনটার প্রাইস একদম সেম 250 করে তো আপনারা হচ্ছে আপনাদেরকে দেখাইলাম যে হচ্ছে খাবারের কোয়ান্টিটি কোনটার কেমন তো আমার কাছে কাচ্চি মশাই এগিয়ে থাকবে কাচ্চি মশাই আমি এগিয়ে রাখবো যেহেতু তো এটা আপনারা ট্রাই করতে পারেন এবং ট্রাই করে দেখবেন কোনটা ভালো এবং জানান যে আপনাদের কাছে কোনটা ভালো লাগছে তো আজকে ভিডিওটা এই পর্যন্ত যারা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন না প্লিজ সাবস্ক্রাইব করে দেন আর পার্সোনাল ভাবে আমি থ্যাংক ইউ দিতে চাই আমার কিছু ফ্রেন্ড সার্কেল যারা আমাকে এই ভিডিওতে সাহায্য করেছে সো তাদেরকে আমি একটু ইন্ট্রোডিউস করি এটা হচ্ছে আমার এক ফ্রেন্ড হাসান হাই বলে দাও সবাইকে তো এটা হচ্ছে শাওন হাই বলে দাও কেমন লাগলো মানে ওই যে পার্সেল আনলাম যে কেমন লাগলো গরম ছিল কষ্ট লাগছে আচ্ছা আরেকজনকে পড়েছে এটা হচ্ছে তানবীর হাই বলে দাও এটা হচ্ছে উমর হাই বলে দাও আর এটা হচ্ছে বস তাকি বস কিছু বলবা তুমি হ্যাঁ হাই বলো হাই হাই বলো আমার ভুল হয়েছে ক্ষমা করে দেন।